দারুন একটা ভিডিও এবং অবশ্যই পিকজেল ট্যাপ নিয়ে ভিডিও তবে তার আগে একটু দাঁড়ান আমি একটু আলোচনা করে নিই প্রথম অবস্থায় এক মিনিট কথাটা শুনবেন আহ প্রবলেম টেক চ্যানেলে যারা জয়েন হন নাই ফার্স্ট অবস্থায় প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নাই এই মুহূর্তে জয়েন হয়ে নিন কারণ সকল আপডেট কী করা লাগে না করা লাগে সকল আপডেটগুলো কম্বো বলেন আপনি যাই বলুন কারণ ক্রিপ্টোকারেন্সিতে যত আপডেটগুলো আসে মোটামুটি আমাদের নলেজের ভিতরে সকল কিছু আপডেট আমরা দিয়ে থাকি তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ফার্স্ট অবস্থায় আপনারা মিউভাই টুখানে ভিডিওটা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন আর কে কত এনএফটিতে কত ডলার পেয়েছেন তা অবশ্যই জানাবেন চলুন প্রথমে পিক্সেল টাইপের ভিতরে প্রবেশ করি আর পিক্সেল টাইপের ভিতরে এনএফটি ক্লেমের যে বিষয়টা রয়েছে এটা নিয়ে একটা ঝামেলা রয়েছে তার কারণে আমি আমার চ্যানেলটাকে দেখাইছিলাম সেখানে ফার্স্ট অবস্থায় একটা ঝামেলা কী চলতেছে বর্তমানে এখন দশটা পনেরো বাজে আমরা দশটার দিকেই সম্ভবত এটা আপডেটটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ভাই একটা ঝামেলা শুরু করে দিচ্ছে কেমন ইউর এনএফটি অ্যাভাটোর তো ইউর এনএফটি অ্যাভাটর দেখাইছে ঠিকই কিন্তু আমার এখানে রয়েছে লিজেন্ডারি এনএফটি তো আমি লিজেন্ডারি এনএফটি ঠিক পাইছি কিন্তু এখানে ক্লেম অপশনে জিরো জিরো বাসতেছে এটা কেমন হলো ভাই ফার্স্ট অবস্থাতে নেক্সট এপে যদি আমরা ক্লিক করি আহ ক্লেমড দেখাইতেছে আমাদের জিরো পিক্স ফাই দেখাইতেছে আমরা যেটা ক্লেম করে নিছি আহ যেটা আমাদের বর্তমানে আমরা স্টেক করে রাখছিলাম সেটা স্টেক তার পরবর্তী সময়ে পাবো কিন্তু এখানে যে আমরা ক্লেম করবো এটা তো জিরো জিরো দেখাইছে এখন আমাদের সমাধানটা কি চলুন সমাধানটা দেখাই নর্মালি আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে পোস্ট দিয়েছিলাম টেলিগ্রামে পোস্ট দিয়ে বলে দিয়েছিলাম যে এখানে দেখুন অনেকেরই এরকম শো করতেছে আবার অনেকেরই এরকম একটা শো করতেছে আর একটা বিষয় দেখাই আপনাদের ক্লিয়ার হবে কাজের কাছে বলি আপনি এনএফটি থেকে কী পরিমাণ পেমেন্ট পাবেন সেটা একটু দেখুন তো এখানে আমাকে তো এ আমাকে বলেছিল আমার একজন ভিউয়ার্স সরি সে আমাকে বলেছিল যে আমার এরকম দেখাইতেছে सेम আমারটা যেরকম দেখাইতেছে এরকম লেজেন্ডারি সেও পাইছে এবং কিন্তু এরকম শো করতেছে কিন্তু পরে কিছুক্ষণ পরে সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে আমার ভাই এরকম দেখাইতেছে তো এটার মানেটা কি এটার মানে হইতেছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে এবং কিছুক্ষণ ওয়েট করার পর ক্লেম অপশন আসবে আমরা এটাকে ক্লেম করে নিব তো খুব ইজিলি আপনারা পারবেন ক্লেম করতে এবং ক্লেম করার সাথে সাথে আপনাদের যে টোকেনটা দেওয়া হইতেছে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি ভাবে যেহেতু আমাদের এটা একটা আপডেট চলতেছে তাদের এত বেশি মানুষ একসাথে এন এফটি ক্লেম করতেছে যেহেতু আজকে এন দেওয়া হয়েছে যার কারণে খুব বেশি সম্ভবত আপনাদের একটা প্রবলেম হইতেছে তো কারা কোন ধরনের এন এফটি পাইছেন সেটা নিয়ে কিন্তু আমি আর লাস্ট ভিডিও দিয়ে দিছি তো এটা কিন্তু সবাই জানেন আবার দেখেন এখানে কিন্তু এখন কিন্তু কিছু শোই করতেছে না একটা আপডেট দিছি দেখেন এখন কিছুই নেই কিছুক্ষণ আগে যে এন আমি দেখাইলাম আমার এখানে শো করতেছিল কিন্তু এখন এটা দেখাইতেছে না তো এটা প্রবলেমটা কি আপনাদের সামনেই তো ভিডিওটা তো মেক করতেছে আপনাদের সামনেই কিছুক্ষণ আগে ছিল এখন এটা নাই এটা গেলেও কোথায় তো বিষয়টা হইতেছে এরকম ভাই যে আসলে আপডেট চলতেছে পিক্সেল ট্যাপ এত বেশি প্যারা নিবার পাইতেছে না তো আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করবেন যেমন ধরেন আপনি ট্রাই করতে পারেন কতক্ষণ পরে আপনি ট্রাই করতে পারেন মিনিমাম ওয়েট করতে পারেন চার ঘন্টা ঠিক আছে আপনি ইচ্ছা করতে পারলেন ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে করতে পারেন তো বলবেন ভাই এতক্ষণ ওয়েট করবো কেন ভাই এখন তো যদি ক্লেম করতে না পারি তাহলে তো আমার বৃথা হয়ে যাবে আরে না রে ভাই বৃথা হবে না একটু থামেন দেখাচ্ছি আপডেটটা চলে আসছে আপডেটটা নিয়ে তো এই আপডেটটার ভিতরে তারা কি দিছে তো খেয়াল করে দেখুন তারা এই আপডেটটা আজকে দিচ্ছে পিকজেল টেপ আর্লি ঠিক আছে পিকজেল টেপ আর্লি এন এফটিস মিন্ট ইস লাইভ অন টন

টোকেন দিছে তারা বলছে প্রায় নয় হাজারের মতো টোকেন দিছে অনেকে দেখা গেছে সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো তিরিশটা টোকেন পাইছে এরকম আহ বেশিরভাগ হয়েছে পাঁচ হাজার দুইশো সর্বোচ্চ পাঁচ হাজার দুশো তিরিশটা টুকেন পাইছে আর বেশি টোকেন পায় নাই তারা এটা কিন্তু দিছে তো ভিওয়ার্স আমি একটা কথা বলি নর্মালি যে এখন বর্তমানে পিক্সেল টেপের অবস্থা খুবই খারাপ অবস্থা তাই ভিডিও মেক করার জন্য উদ্দেশ্য হইতেছে আপনাদের শান্ত করার জন্য ফার্স্ট অবস্থা এইটা তো আপনারা কী করবেন সেটা একটু বলে দিই নর্মালি তাদের যে নিউজটা পড়তেছিলাম সেটা একটু পড়তে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমরা যদি পিক্সেল টেপে চলে যাই তো তারা বলছে কীভাবে কী করতে হবে তো এখানে তারা বলছে দিস এনেপিস আর দ্য ফার্স্ট টু বি ইউজড উইথ ইন দ্য

টোয়েন্টি টোয়েন্টি ফোর ট্রেডিং স্টার্টস অন সেপ্টেম্বর ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি তো ভাই পাইলাম বুঝতে পারলাম চোদ্দই অগস্টের ভিতরে এটাকে মেন্ট করতে হবে এবং এটা আমরা ট্রেডিং পাইবো অর্থাৎ আমরা যদি আমরা এটা সেল করতে পারি বা আমরা এটা ট্রেডিং করতে পারি তাহলে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে তো অপেক্ষা করেন ভাই আর কিছু করার নাই ভলিউমটা কমে গেছে কারণ এখানে ডেটটা দেখে ভলিউমটা কমে গেছে আপডেটটা মোটামুটি এরকম দেখুন একটু খেয়াল করে ট্রেডিং স্টার্টস অন সেপ্টেম্বর ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি তো চোদ্দোই সেপ্টেম্বর এক মাস আর কি মেন্ট রাখতে হবে মিন্ট ইজ দেখুন মিন্টিং ইজ অ্যাভেলেবেল আনটিল হ্যাঁ অগাস্ট ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর অগাস্টের ভিতরে আপনাকে মিন্ট করতে হবে এনএফটিটা এবং অবশ্যই এটা আপনার এই সময় ভিতরে মিন্ট করতেই হবে এবং আপনার ট্রেডিং স্টার্ট হবে এক মাস পরে তো মিন্ট করার এক মাস পরে আমরা সেটা পেয়ে যাবো এবং এটাকে সেল করতে পারবো তো এখানে তারা বলছে ডোন্ট ওয়েট ক্লেম ইউর পিকজেল বার্স আর্লি এন এফ নাও অ্যান্ড বিকাম এ পার্ট অফ দিস এক্সাইটিং নিউ এরা ইন দ্য পিক্সেল ভার্সিপ তো এখানে ক্লেম করলে আপনারা আমার তো ভালো লাগতেছে না ভাই বিষয়টা হইতেছে এমন যে যত দ্রুত সম্ভব আপনি ক্লেম করেন ঠিক আছে ক্লেম করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসেছি ড্যাশবোর্ডে যাই দেখি ড্যাশবোর্ডে কি একটা অবস্থা আছে কারণ পিকজেল টাইপের তো খালি ঘোরাঘুরি চলতেছে তো এখন দেখি পিকজেল বার্ষিক ড্যাশবোর্ডে কি দেখায় তো এখানে তো নামটা দেখাইছে এখন বাকিটা কি দেখায় সেটা দেখি তো নিচের দিকে যাই রিয়াকশন প্রোফাইল দেখাইতেছে থ্রি লাইনে ক্লিক করলাম নিচের দিকে গেলাম আর কিছু দেখাইতেছে না গেমিং বোর্ড ডেমো দেখাইতেছে তো এখানে সব থেকে মজার বিষয় যেটা সেটা হইতেছে যে কিছুক্ষণ আগে যে এনএফটিটা পাইলাম সেটা গেল কই ইম্পর্টেন্ট আপডেট এটা আর কোনো আপডেট নাই ইম্পর্টেন্ট আপডেট কিছুক্ষণ আগে এনএফটি পাইলে মোটে গেল কই তো আসলে বিভার্সা এখন মোটামুটিভাবে বর্তমান ভালো একটা আপডেট চলতেছে এক কথায় বলতে পারি ঠিক আছে ভালো একটা আপডেট চলতেছে এই আপডেটটা এখন শেষ না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করা ছাড়া আর কোনো কিছু উপায় নাই তো অলরেডি দেখতেই পাচ্ছেন হিউজ একটা হিউজ একটা প্রফিট পাইছি তো আর কিছু বলা লাগবে কিনা আপনাদের আমি জানি না তো এখানে একটা কিছু টুকেন দেখতে পাচ্ছেন যেটাকে আমরা ফাই টুকেন নামে পরিচিত সর্বোচ্চ পরিমাণ আপনি এখানে টুকেন আপনার ই করতে পারবেন সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত করতে পারবেন তো এখানে লাস্ট রেফারেল রেওয়ার্ড ছিল ছেলে থেকে আপডেট যারা ছিল যারা স্টেক করেছিলেন এখানে কমন আনকমনের ভিতরে রেওয়ার্ড স্টেকের ফাই অ্যান্ড আন রেওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন আনকমন রেয়ার ইপিক লিজেন্ডারি এই দেখুন লিজেন্ডারি ছিল আপডেটটা ঠিক আছে স্টেক করতে বলতেছে এটাকে আপনি যদি স্টেক করেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে ফাই অ্যান্ড আর্ন রেওয়ার্ডস তো যারা আমরা রেওয়ার্ড পেয়েছিলাম অলরেডি কানেক্ট ওয়ালেটটা আপনি করতে পারেন এখানে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন থেকে মজার বিষয় সেটা সেটা হইতেছে এখন মোটামুটিভাবে যে আপডেটটা আমরা পাওয়ার কথা সেই আপডেটটা এখন পর্যন্ত পাই নাই তো এখন নতুনভাবে আপনারা ওয়েট করেন যারা আমরা এনএফটি পাইছি বা যারা এখনও পান নাই তাদের জন্য বলবো আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করতে পারেন দেখবেন যে আপনার এনএফটিটা আবার শো করে কিনা তো এখন পর্যন্ত লাস্ট আপডেট যেটটা তো এখন আমি একটু দেখাইতেছি যে আমরা যদি নিংয়ে যাই তারপরে আবার পিক্সেল টাইপের ভিতরে প্রবেশ করি ঠিক আছে তাহলে লাস্ট দেখি কি আপডেটটা দেখাই সেখানে ক্লেম অপশন ছিল কিন্তু সেখানে জিরো জিরো সেকেন্ড বাঁচতেছিল এখন আহ সেটা আর শো করতেছে না বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে তো যাদের এরকম প্রবলেম হইতেছে অবশ্যই কমেন্ট করেন যে ভাই টেকনিক্যাল মায়ের তো আমি যেটা ভাবতেছিলাম এটাই যেটা হইতেছে আর কি পিক্সেল মাথাটা নষ্ট হয়ে গেছে আউট হয়ে গেছে এক কথায় সব ইউজার একসাথে যদি কাজ করে তাহলে কিভাবে হবে ভিডিও মেক আপাতত স্টপ থাক আশা করি কালকে সকালবেলা আরেকটা ভিডিও মেক করে দিবনি তখন আপনারা দেখতে পারবেন আশা করি ভিওর্স ভালো থাকবেন অবশ্যই একটা কমেন্ট করেন কি অবস্থা ভিডিওটা কেমন লাগছে এটাও জানান আসসালামু আলাইকুম